হ্যালো বন্ধুরা, বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। তো দেখো বন্ধুরা, আজকে কিছু আমি পটল নিয়ে নিয়েছি। এই দেখো, পটলগুলোর দুটো মুখ আমি কেটে নিয়েছি। তো আজকে পটল দিয়ে আমি কী করব তো তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট তক। তো পটল তো সব রকমভাবেই খেয়েছো, তো পটল এইভাবেও সন্ধেবেলা যদি টিফিন বানাও খেতেও খুব সুন্দর, আর কম খরচে বাজারের মতন খাবার তৈরি হয়। তো দেখো, সবগুলোই আমি কেটে নিয়েছি এইভাবে। এরপরে দেখো, আমি মেশিন নিয়ে নেব, মেশিনের মধ্যে এগুলো আমি ভালো করে ঘষে নিতে হবে মেশিনে। তো দেখো, মেশিন আর আমি বাটি নিয়ে নিয়েছি, এই দেখো। এবার আমি সবগুলো এরম করে ঘষে নেব। সবগুলো ঘষার পরে তারপরে কি করব তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট তক, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো দেখো কত সরু সরু ঝিরি ঝিরি হয়ে গেছে। এইবার দেখো, আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমের মধ্যে দেখো, এবার 2-3 চামচ বেসন দিয়ে দিলাম। বেসন দিয়াতে তারপরে দেখো 1 চামচি বা 2 চামচি চালের গুঁড়ো দেওয়া যাবে। এই দেখো দিয়ে দিলাম। এবার আমি কি কি মশলা দেবো তো তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, লবণ মাপ মতন দিয়ে দিলাম। এবার দেখো, হলদির গুঁড়ো দিয়ে দিলাম। এইবার দেখো কি মশলা দেব, লঙ্কা কুচি করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম। তারপরে দেখো, একটু আদা কুচি দিয়ে দিলাম। তারপরে আমি একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এইবার দেখো, ধনে পাতা কুচি করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। যে কোনো ভাজাতে ধনে পাতা দিলে খুব টেস্ট হয় আর খেতেও খুব ভালো লাগে। এবার আমি মশলাগুলো মিশিয়ে নেব, নেওয়ার পরে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার দেখো, হাত দিয়ে আমি ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে ভালো করে না মেখে নিলে, কড়াইতে দিলে ছাড়া ছাড়া হয়ে যাবে, এর জন্য আমাকে হাত দিয়ে ভালো করে, এই দেখো আমি মেখে নিয়েছি। এবার আমি হাতে করে নিয়ে একটু লম্বা লম্বা করে আমি এগুলো ভেজে নেব। দেখো, এই দেখো আমি লম্বা লম্বা করে দেখো নিয়ে নিয়েছি, ল্যাংচার মতন পুরো দেখো। এবার আমি এগুলো ভেজে নেব। তো বন্ধুরা, পটল তো সবভাবে খেয়েছেন, এইভাবে একদিন সন্ধেবেলা টিফিন বানিয়ে নেন, খুব সুন্দর খেতে আর খুব ভালো লাগবে। এবার খালি ভাজলেই হয়ে যায় বন্ধুরা। এবার আমি ভেজে নেব এক এক করে। এবার দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করেই তেল দিতে হবে। বেশি করে তেল না দিলে কড়ার গায়ে লেগে যাবে। তো দেখো, আমি বেশি করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমি এক এক করে ভেজে নেব। তো দেখো, আমি নেড়ে দিচ্ছি ভালো করে, তেলটা ততক্ষণ গরম হয়ে যাবে। এই দেখো, এবার আমি এক এক করে ভেজে নেব এগুলো। দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর খেতে আরও সুন্দর লাগবে, খুব সফট হবে, আর মুখে দিলে খুব সুন্দর লাগবে খেতে স্বাদ। তো যাই হোক বন্ধুরা, আমি এক এক করে এগুলো সব ভেজে নেব। তো বন্ধুরা, পটল তো ঘরে থাকেই সবার, তো তোমরা যদি সন্ধেবেলা মনে করো এইভাবে টিফিন বানিয়ে নেবে, খেতেও সুন্দর লাগে, আর কেউ আসলে বানিয়েও তোমরা দিতে পারবে। তো দেখো, আমি সবগুলো এক পিঠ হয়ে গেছে, পরের পিঠটা দেখো উল্টে দিচ্ছি। এবার আমি গ্যাসটা স্লো করে দেবো।
তেলটা খুব গরম হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এর জন্য আমি গ্যাসটা পুরো ছোলো করে দিলাম। এবার এক এক করে আমি উল্টে নেব। গ্যাসটা ছোলো করে দিলে ভিতরে কাঁচা থাকবে না, সুন্দর মতন ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো হয়ে গেছে, এই দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। নামার পরে যেগুলো থাকবে বন্ধুরা আমি সেগুলো ভেজে নেব। আর খুব শর্ট টাইমে, একবার গুছিয়ে নিলে খুব শর্ট টাইমে এই টিফিনটা হয়ে যায়, বেশি টাইম লাগে না। তো দেখো বন্ধুরা আমি সব ভেজে নামিয়ে নিয়েছি, এই দেখো। তো বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাও কম খরচে, সন্ধেবেলা টিফিনটা হয়ে যাবে আর পুরো বাজারের মতনই তৈরি হবে, আর সবাইকে নিয়ে খেতে পারবে কম খরচে, আর খুবই ভালো লাগে আর খেতে খুবই টেস্টি লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি এখানে রাখবো, তো তোমাদের সামনে আবার কালকে আসবো। তো দেখো কী সুন্দর সফট হয়েছে, এই দেখো আঙুল দিচ্ছি, দেখো আঙুল পুরো ডেবে যাচ্ছে, যতটা সফট হয়েছে ততটা খেতে সুন্দর। তো আজকে আমি এখানে রাখছি, কালকে আবার তোমাদের সামনে দেখা হবে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ।